लेक्चरर ऑफ मैनेजमेंट डिपार्टमेंट खिलगांव मॉडल यूनिवर्सिटी कॉलेज ढाका। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাদের জন্য অনলাইন ক্লাস নিয়ে হাজির হলাম। আমাদের আজকের বিষয় শিল্প সম্পর্ক। তোমরা জানো যে আমি এই সাবজেক্টটা তোমাদেরকে অধ্যয়ন করে আসছি। শিল্প সম্পর্ক এর বিষয় কোড হচ্ছে 24-26-07। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সে অধ্যায়টার নাম হচ্ছে শিল্প সম্পর্কে ধারণা। অধ্যায় এক, শিল্প সম্পর্কে ধারণা, অ্যান ওভারভিউ অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, অ্যান ওভারভিউ অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস। শিক্ষার্থীরা, তোমরা আমার কথা শোনার পাশাপাশি তোমরা স্ক্রিনে লক্ষ্য করবে, আমি তোমাদেরকে এখানে ক বিভাগ থেকে কিছু কোশ্চেন দিয়েছি এবং খ বিভাগ থেকে কিছু কোশ্চেন দিয়েছি এবং গ বিভাগ থেকেও কোশ্চেন দিয়েছি। ক বিভাগের কোশ্চেনগুলো তোমরা একটু লক্ষ্য করো। এক নাম্বার কোশ্চেন, শিল্প সম্পর্ক কি? দুই নাম্বার কোশ্চেন, শিল্প সম্পর্কের পক্ষ কয়টি ও কি কি? তিন নাম্বার কোশ্চেন, শিল্প সম্পর্কের উদ্দেশ্য কি? চার নাম্বার কোশ্চেন, সিস্টেম মতবাদের প্রবক্তা কে? পাঁচ নাম্বার কোশ্চেন, সুষ্ঠু শিল্প সম্পর্কের পূর্বশর্ত কি? ছয় নাম্বার কোশ্চেন, শিল্প সম্পর্কের অপর নাম কি? অর্থাৎ শিল্প সম্পর্ককে আরেকটি নামে ডাকা হয়, সেই নামটি কি? শিক্ষার্থীরা, এবার তোমরা দেখো খ ও গ বিভাগের কিছু কোশ্চেন স্ক্রিনে চলে আসছে। খ ও গ বিভাগ থেকে প্রথম কোশ্চেন হচ্ছে শিল্প সম্পর্কের প্রকৃতি নির্ণয় করো। তারপর হচ্ছে দুর্বল শিল্প সম্পর্কের কারণ লিখো। তারপর দেখো তিন নাম্বার কোশ্চেন, তুলনামূলক মতবাদ বলতে কি বুঝো? চার নাম্বার কোশ্চেন, সামাজিক কার্যক্রম মতবাদটির বর্ণনা করো, মতবাদটি বর্ণনা করো, সামাজিক কার্যক্রম মতবাদটি বর্ণনা করো। পাঁচ নাম্বার কোশ্চেন, শিল্প কি? শিল্পের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনায় চলে যাব। আমরা ক বিভাগ থেকে ছোট প্রশ্নগুলো আলোচনা করব। আশা করি মনোযোগ দিয়ে শুনবে। প্রথম কোশ্চেন ছিল শিল্প সম্পর্ক কি? শিল্প সম্পর্ক, কোনো শিল্প প্রতিষ্ঠানের মালিক পক্ষ, ব্যবস্থাপনা, শ্রমিক সংঘ এবং সাধারণ কর্মচারীর মধ্যে বিরাজমান পারস্পরিক কার্য সম্পর্কিত যে সম্পর্ক থাকে তাকেই শিল্প সম্পর্ক বলে। আমি আবারও বলতেছি, কোনো প্রতিষ্ঠানের বা শিল্প প্রতিষ্ঠানের মালিক পক্ষ, ব্যবস্থাপনা পক্ষ, শ্রমিক সংঘ ও সাধারণ কর্মচারীদের মধ্যে বিরাজমান যে পারস্পরিক কার্য সম্পর্কিত সম্পর্ক থাকে বা সম্বন্ধ থাকে তাকেই শিল্প সম্পর্ক বলে। অধ্যাপক ডাব্লিউ ভি ওয়েন এর মতে, শিল্প হল একটি স্থায়ী গতিশীল প্রক্রিয়া, আর সম্পর্ক হচ্ছে শিল্পের
মালিক ও শ্রমিকদের মধ্যে বিদ্যমান সম্পর্ক। তাহলে আমরা কি বলতে পারি, শিল্প সম্পর্ক হচ্ছে সাধারণত শিল্পে কর্মরত মালিক শ্রমিক ও সরকারের মধ্যে যে সম্পর্ক বিরাজমান থাকে তাকেই শিল্প সম্পর্ক বলে। আমি সবশেষে আবারও বলছি, শিল্পে কর্মরত মালিক শ্রমিক ও সরকারের মধ্যে যে মধ্যাকার সম্পর্ক বিরাজমান থাকে তাকেই শিল্প সম্পর্ক বলে। শিক্ষার্থীরা, আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন ছিল, শিল্প সম্পর্কের পক্ষ কয়টি ও কি কি। আমরা যখন শিল্প সম্পর্কের সংজ্ঞাটা আলোচনা করলাম তখন দেখো চলে আসছে 3টি সম্পর্কের কথা চলে আসছে, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সরকার পক্ষ, অর্থাৎ সরকার। 3 নম্বর কোশ্চেন দেখো, স্ক্রিনে দেখো 3 নম্বর কোশ্চেন, শিল্প সম্পর্কের উদ্দেশ্য কি। শিল্প সম্পর্কের উদ্দেশ্য হচ্ছে শ্রমিকদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে, শ্রমিকদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করা। অর্থাৎ শ্রমিক সন্তুষ্টি থাকলে, শ্রমিকদের সন্তুষ্টি যেখানে থাকবে সেখানে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, আর উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে লক্ষ্য অর্জন করা, অর্থাৎ গোল নির্ধারণ করা। 4 নম্বর কোশ্চেন, সিস্টেম মতবাদের প্রবক্তা কে। সিস্টেম মতবাদের প্রবক্তা হচ্ছে ডানলপ। সিস্টেম মতবাদের প্রবক্তা ডানলপ। 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, সুষ্ঠু শিল্প সম্পর্কের পূর্ব শর্ত কি। সুষ্ঠু শিল্প সম্পর্কের পূর্ব শর্ত হচ্ছে উত্তম কর্মপরিবেশ, সুষ্ঠু শ্রমনীতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আর সহযোগিতা। উত্তম শিল্প সম্পর্কের পূর্ব শর্ত হচ্ছে, সুষ্ঠু শিল্প সম্পর্কের পূর্ব শর্ত হচ্ছে উত্তম কার্য বা কর্মপরিবেশ, সুষ্ঠু শ্রমনীতি, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতা। তার পাশাপাশি স্বাস্থ্য সেবা প্রদান করা ইত্যাদিও হতে পারে। 6 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব, শিল্প সম্পর্কের অপর নাম কি। শিল্প সম্পর্কের অপর নাম হচ্ছে সুষ্ঠু শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্ক, মানবীয় সম্পর্ক, কর্মী ব্যবস্থাপনা সম্পর্ক। আমি আবারও পড়ছি, শিল্প সম্পর্কের অপর নাম হচ্ছে সুষ্ঠু শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্ক, মানবীয় সম্পর্ক এবং কর্মী ব্যবস্থাপনা সম্পর্ক। শিক্ষার্থীরা, আমরা খ ও গ বিভাগের কোশ্চেনগুলো ইতিমধ্যে দেখে নিয়েছি, তো এখান থেকে আমি তোমাদের একটি কোশ্চেন আলোচনা করব। এই কোশ্চেনটা তোমরা যদি একটু খেয়াল করো, দুর্বল শিল্প সম্পর্কের কারণ লিখো। শিল্প সম্পর্কের মধ্যে অথবা শিল্প সম্পর্ক উন্নয়নের পথে কি কি বাধাগুলো আসে, এই বাধাগুলো যদি আমরা জানতে পারি, অর্থাৎ বাধাগুলোর বিষয় যদি আমরা জানতে পারি, তাহলে আমরা অতি সহজেই শিল্প সম্পর্কের উন্নতির উপায়গুলো বের করে ফেলতে পারব। এ কারণেই আমি শিল্প সম্পর্কের কারণ, অথবা অন্যভাবে যদি কোশ্চেন হয় দুর্বল শিল্প সম্পর্কের কারণ অথবা শিল্প সম্পর্ক উন্নয়নে বাধাসমূহ অথবা শিল্প সম্পর্ক উন্নয়নের অন্তরায়গুলো কি কি, এগুলো আলোচনা করো, যেভাবে কোশ্চেন আসুক না কেন, আশা করি তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। তো আমরা একটু পয়েন্টগুলো দেখব যে দুর্বল শিল্প সম্পর্কের কারণগুলো কি কি। শিল্প প্রতিষ্ঠানের
উন্নয়নের স্বার্থে সুষ্ঠু শিল্প সম্পর্ক অপরিহার্য, আমরা সবাই জানি। শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে সুষ্ঠু শিল্প সম্পর্ক অপরিহার্য, কারণ উৎপাদনের উপকরণ সমূহের মধ্যে সঠিক সম্পর্ক বা সমন্বয় সাধনের জন্য শিল্প সম্পর্কের গুরুত্ব অপরিসীম। তবুও প্রকৃতপক্ষে দেখা যায় শিল্পে শ্রমিক মালিক পক্ষ দুটি ভিন্ন মেরুতে অবস্থান করে, কেননা শ্রমিক মালিকের অবস্থানে তার বিষয়গুলো তুলে ধরতে পারে না, আর মালিক পক্ষ কখনোই শ্রমিকদের বিষয়গুলো বুঝতে চায় না। তো দেখা যায় যে ম্যাক্রো এবং মাইক্রো উভয়, মানে ব্যষ্টিক এবং সামষ্টিক উভয় ক্ষেত্রেই শিল্প সম্পর্কের ক্ষেত্রে সমস্যা বিরাজমান থাকে, অর্থাৎ বিদ্যমান অবস্থায় থাকে। তো আমরা জানব এখন যে দুর্বল শিল্প সম্পর্কের কারণগুলো কি কি। আমরা যদি প্রথমটা বলি, দুর্বল শিল্প সম্পর্কের কারণ, প্রথমে আমরা যদি বলি গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির অভাব। গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির অভাব। দুই নাম্বার হচ্ছে মানবিক দৃষ্টিভঙ্গির অভাব। তিন নাম্বার আমরা বলতে পারি মজুরি কাঠামো, অর্থাৎ মজুরি কাঠামোটা সঠিক না, সঠিক মজুরি কাঠামোর অভাব। তারপর আমরা বলতে পারি নিরাপত্তার অভাব, অর্থাৎ ল্যাক অফ সেফটি। দেখা যায় আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলোতে, শিল্প প্রতিষ্ঠানগুলোতে বেশিরভাগ শ্রমিকই তাদের কর্মের ক্ষেত্রে নিরাপত্তার অভাব বোধ করে, অর্থাৎ তারা মনে করে যে আজকে আমার কাজ আছে, কালকে হয়তো কাজ নাও থাকতে পারে, কারণ এখানে তাদের সঠিক শ্রমনীতি ব্যবহার করা হয় না শিল্প প্রতিষ্ঠানগুলোতে। আমরা যদি গার্মেন্টস সেক্টরটাকে ধরি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখব যে কথায় কথায় শ্রমিক ছাঁটাই করা হয়। এজন্য দেখা যায় যে শ্রমিকরা মনে অসন্তোষ নিয়ে কর্মে যোগদান করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই অসন্তোষ তাদের কর্মক্ষেত্রে দেখায়, ফলে উৎপাদনশীলতা ব্যাহত হয়। উৎপাদনশীলতা ব্যাহত হওয়া মানে হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন ব্যাহত হওয়া। সেই ক্ষেত্রেই, সেই ক্ষেত্র থেকেই শ্রমিক এবং কর্মীদের মধ্যে এবং শিল্প মালিক পক্ষের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। তারপর আমরা জানব শ্রেণী বৈষম্য। মালিক এবং শ্রমিক পক্ষের মধ্যে বিশাল শ্রেণী বৈষম্য বিরাজমান থাকে, সেজন্য দুর্বল শিল্প সম্পর্কে সৃষ্টি হয়। তারপর আমরা জানব প্রতিকূল কার্য পরিবেশ। আমাদের শিল্প প্রতিষ্ঠানে বেশিরভাগ শ্রমিকেরাই তাদের কর্মপরিবেশ সুষ্ঠু পায় না, অর্থাৎ যে পরিবেশে তাদের স্বাস্থ্যগত দিক ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, সেই ধরনের কার্য পরিবেশ তারা পায় না। সেই ক্ষোভ থেকেও দুর্বল শিল্প সম্পর্কের সৃষ্টি হয়। কল্যাণমূলক সুবিধার অপর্যাপ্ততা, এটা তোমরা সবাই বুঝতে পারবে যে কল্যাণমূলক সুবিধার অপর্যাপ্ততা, অর্থাৎ কল্যাণমূলক কার্যক্রম কম হয়ে থাকে আমাদের দেশের শিল্প ব্যবস্থায়। তারপর যেটা সবচেয়ে বেশি দেখা যায় শিল্প সম্পর্কের ক্ষেত্রে, স্বজনপ্রীতি এবং দুর্নীতি, অর্থাৎ যোগ্য ব্যক্তিকে কাজে নিয়োগ না করে মালিক পক্ষ হয়তো নিজেদের মধ্যে আত্মীয়তার সম্পর্কিত কাউকে যোগদান করার সুযোগ করে দেন, অথবা কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতিও করে থাকেন। এই দুর্নীতিগুলোর কারণেই আমাদের শিল্প সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তারপর আমরা বলতে পারি পদোন্নতি ও প্রশিক্ষণের অভাব। তোমরা ম্যানেজমেন্টের স্টুডেন্ট যেহেতু তোমরা সবাই জানো যে হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে প্রত্যেকটা শ্রমিক কর্মীর একটা সময়ে যেমন সঠিক উপায়ে পদোন্নতির প্রয়োজন হয়,
তেমনি একজন শ্রমিক বা কর্মীকে আরো অধিকতর দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশাসনের প্রয়োজন হয় সুষ্ঠু প্রশিক্ষণের। তো আমাদের দেশের শিল্প ব্যবস্থায় দেখা যায় যে যুগ যুগ ধরে শ্রমিক কর্মীকে পদোন্নতি দেওয়া হয় না বা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় না, যেখানে বহির্বিশ্বে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিক কর্মীদের আরো অধিকতর কার্যকরী করে তোলা হয়, সেক্ষেত্রে আমাদের দেশের শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মীরা অনেক পিছিয়ে থাকে। এই মানসিক এটা একটা মানসিক অশান্তির কারণ হয়, পরবর্তীতে দেখা যায় যে শিল্পক্ষেত্রে শ্রমিক এবং মালিকের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। তারপর আরেকটা দেখো রাজনৈতিক, আমরা আরেকটা বলি পদোন্নতি ও প্রশিক্ষণের পর রাজনৈতিক হস্তক্ষেপ। আমাদের দেশের শিল্প ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ অনেক বেশি থাকার কারণে দেখা যায় যে মালিক এবং শ্রমিকদের মধ্যে অথবা সরকার পক্ষের মধ্যে একটা শিল্প দ্বন্দ্বের সৃষ্টি হয়। তারপর আমরা যেটা বলি ওয়ার্কলোড, সেটা কি অতিরিক্ত কার্যভার, কোন কর্মী এই কাজটা করতে পারবে কিনা সেটা ব্যবস্থাপক বা ব্যবস্থাপনা বা প্রশাসন না দেখেই তাদের ইচ্ছা মতন শ্রমিক বা কর্মীর উপরে অতিরিক্ত কার্যভার নির্ধারণ করে দিল। সেক্ষেত্রে দেখা যায় যে শিল্প সম্পর্কে দুর্বল শিল্প সম্পর্কে সৃষ্টি হয়। তারপর আমরা জানব উইক কমিউনিকেশন, সেটা কি দুর্বল যোগাযোগ। দুর্বল যোগাযোগ বলতে আমি এখানে প্রথমেই বলবো মালিক এবং শ্রমিকের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক। দেখা যায় শ্রেণী বৈষম্যের কারণে আমাদের শিল্প সম্পর্কে একটি উইক কমিউনিকেশন সৃষ্টি হয়। এমন প্রতিষ্ঠানও দেখা যায় যেখানে একজন শ্রমিক 10-15 বছর কাজ করতেছে, তারপরও মালিককে কোনোদিনও দেখে নাই। সেক্ষেত্রে তোমরাই বলো যে শ্রমিক কিভাবে তার চাহিদাগুলো মালিকের কাছে জানাবে। সেই ক্ষেত্রেও দেখা যায় যে শ্রমিকরা দিনের পর দিন তাদের চাহিদাগুলো তাদের মনোভাবগুলো মালিক পক্ষের কাছে জানাতে পারে না এবং সেক্ষেত্রেও তাদের মনের মধ্যে একটি অসন্তোষ সৃষ্টি হয় এবং সেই থেকে আস্তে আস্তে দুর্বল শিল্প সম্পর্ক তৈরি হয়। তারপর আমরা জানব আন্ত ইউনিয়ন শত্রুতা, এটা হচ্ছে ভিতরগত সমস্যা, অর্থাৎ যে ইউনিয়ন থাকে অর্থাৎ ট্রেড ইউনিয়ন থাকে তাদের কিছু অনৈতিক কার্যক্রমের কারণে শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। তারপর অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে শ্রমিক সংঘের অন্যায় আচরণ। শ্রমিক সংঘের অন্যায় আচরণের কারণে এ সকল সমস্যার অর্থাৎ দুর্বল শিল্প সম্পর্কে সৃষ্টি হয়। তারপর আমরা জানব সহযোগিতার অর্থাৎ কোঅপারেটিভ না হওয়ার কারণে, একজনের সাথে আরেকজনের কোঅপারেটিভ না থাকার কারণে দুর্বল শিল্প সম্পর্কে সৃষ্টি হয়। শিক্ষার্থীরা, সবার শেষে আমরা জানব ব্যবস্থাপনায় অংশগ্রহণের সুযোগ নাই। আমাদের দেশের শিল্প ব্যবস্থায় দেখা যায় যে কর্মী তাকে কখনোই ব্যবস্থাপনায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় না, অর্থাৎ সে একই পজিশনে থেকে যায়। সেক্ষেত্রে কখনোই ব্যবস্থাপনার উন্নতি হয় না বা ব্যবস্থাপনার চেঞ্জ হয় না, ফলে দেখা যায় যে দুর্বল শিল্প সম্পর্কে সৃষ্টি হয়। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার আজকের লেকচারটি বুঝতে পেরেছ তোমরা উপকৃত হবে আশা করি। তো আজকে আমি এখানেই শেষ করব।
আগামীতে ইনশাল্লাহ তোমাদেরকে তোমাদের সাথে নিয়ে আরেকটি নতুন অধ্যায় সাথে নিয়ে নতুন অধ্যায় নিয়ে আসব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, ঘরে অবস্থান করবে, সবাই সবার জন্য দোয়া করবে, সাবধানে থাকবে। তো এই যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি সেগুলো বাসায় অনুশীলন করবে, আর যদি কোনো কোশ্চেন থাকে আমাদের আমাকে জানাবে, কোনো কিছু জানার থাকলে আমাকে জানাবে, কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে জানাবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদেরকে আমার সাথে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য। তো সবশেষে আমি সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের এই অনলাইন কার্যক্রমের সাথে যারা জড়িত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।